নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্মাইল উইথ সম্পিতে স্বাগত। আজকের এই পর্বে নিয়ে চলে এসেছি চিকেনের এক অন্যরকম খুব সুস্বাদু এক রেসিপি। আজকের রেসিপি হচ্ছে চিকেন কালী মির্চ। তাহলে চলো এখন ঝটপট করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য লাগছে চিকেন, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে নিয়ে নিয়েছি টক দই। চিকেনটাকে এবার আমরা ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে 45 মিনিটের জন্য এটাকে আমরা ম্যারিনেটের জন্য রেখে দেব। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে 3 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেনের পিসগুলোকে। এক এক করে সমস্ত ম্যারিনেটেড চিকেনের পিসগুলোকে দিয়ে এগুলোকে এক এক পিট 2 মিনিট করে হাই হিটে ভেজে নেব। এক পিটটা ভাজা হয়ে গেছে, এবার অপর পিটটা উল্টে দিচ্ছি। প্রতিটা চিকেনের পিসগুলোকে উল্টে দিয়ে অপর পিটটাকেও 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নিলাম। দিয়ে সমস্ত চিকেনের পিসগুলোকে এবার আবার 2-3 মিনিটের জন্য মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। আমাদের চিকেনের পিসগুলোকে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিকেনের পিসগুলো বাদামি বর্ণের হয়ে যাচ্ছে। চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিলাম। দিয়ে প্যানে আবার 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা কয়েক সেকেন্ড পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ জিরে। জিরেটাকেও এর সাথে আমি ভেজে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ। এখানে আমি 4টে ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে 3-4 মিনিট ধরে আমি ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচোনো আদা, আর দিয়ে দিচ্ছি 5-6টা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা, টমেটো। এখানে আমি একটি মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। সমস্ত মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে রাখছি এটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য। এটা ঠান্ডা হয়ে গেছে, এখন একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর থকথকে স্মুথ একটা পেস্ট হয়েছে। এবার অপর দিকে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। মশলার পেস্টটাকে দিয়ে 7-8 মিনিট ধরে লো ফ্লেমে ভেজে নেব। এরপর 7-8 মিনিট পর মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের পিসগুলোকে। সমস্ত চিকেনের পিসগুলোকে দিয়ে 2-3 মিনিট ধরে লো ফ্লেমে চিকেনের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি 4 টেবিলস্পুন মতো টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লবণ। সব কিছুকে দিয়ে 2-3 মিনিট পর্যন্ত রান্না করে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 200 ml পরিমাণ জল। জলটাকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট পর্যন্ত লো ফ্লেমে চিকেনটাকে রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে একটু নেড়ে নিয়ে মশলাটাকে মিশিয়ে নিয়ে ভালোভাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ রোস্টেড কসুরি মেথি। কসুরি মেথি ছড়িয়ে দিয়ে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে লো হিটে 2 মিনিট পর্যন্ত রান্না করে নেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলেই তৈরি আমাদের চিকেন কালী মির্চ রেসিপি। এই রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আশা করি খেতেও খুব সুন্দর লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে প্রেস করে রেখো। এতে আমার চ্যানেলে আসা যে কোনো নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।